হ্যালো বন্ধুরা, গুড নুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের সবাইকে পর্ণা ব্লগে স্বাগত। গুড নুন এই কারণে বললাম, এখন বাজে বেলা 12টা। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই রিশানকে দেখো, ও ঘুম থেকে উঠে গেছে, উঠে ওই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আচ্ছা, একবার রান্নাঘরে যাই, আয় যাবি না? দিদাকে একবারে হয়রান করে দিল। সারা ঘর ময় যেমন আমার ওই বাড়িতে করে, সেই রকমই এই বাড়িতে সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করে রেখেছে, তাই তো বাবা? হ্যাঁ, দুষ্টে আমি করছি। মা এই যে এখানে রাখলো। আর তাই বলে ভেবো না আমি চায়ের কাপ দেখে যে আমি এখন ঘুম থেকে উঠেছি। আমিও অনেকক্ষণ হয়েছে উঠেছি। এই চাটা হচ্ছে টিফিন খেয়ে উঠে চা খেলাম। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। সেটা কি স্পেশাল দিন সেটা তোমাদের আস্তে আস্তে বলবো। আর তার জন্য আজ স্পেশাল দিনের জন্য কিছু স্পেশাল রান্না হবে, সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকি কি কি রান্না হবে। রান্না মাই করবে, আমি একটু কুটে টুটে দেবো, মশলাপাতি পেস্ট করে দেবো মাকে একটু সাহায্য করার জন্য। আর রান্নাটা পুরো মাই করবে। আর কি স্পেশাল দিন সেটা আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো মটন ধোয়া হয়ে গেছে। তো এর মধ্যে যেহেতু মটন জন্য ভিনিগার দিয়েছে, যাতে একটু ইয়ে হয়, নরম হয়, ভিনিগার, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ দেওয়া হয়েছে, লঙ্কার গুঁড়ো 1 চামচ, একটু তেল, নুন দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। এরপর মশলা পেস্ট করে তারপরে চিকেনটার মধ্যে মাখাবে নাকি মশলা কষি করবে সেটা আমি জানি না, কেন মা করবে। আমি কোনোদিন মটন রান্না করিনি, ফার্স্ট রান্না করবো। আসছি, কি দুষ্টুমি করছে। ঠিক আছে, এইটা দিয়ে ম্যারিনেট করা আছে, তো থাকুক। তারপর এই কিছু কিছু আর কি রেডি হয়েছে, যেমন মুগ ডাল হবে, মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, মুগ ডালে পড়বে চাদা কাঁচা লঙ্কা, সেটা হয়ে গেছে কুড়িয়ে নেওয়া। এদিকে পাঁচমিশালি তরকারিতে পড়ছে তোমার আলু, ফুলকপি, গাজর, তারপরে হচ্ছে কড়াইশুঁটি, ছিম, কুমড়ো, তারপরে লঙ্কা, আর যে ফুলকপি এখানে জলে ভিজানো আছে। আর দুপুরে খাওয়ার জন্য হচ্ছে লেবু। এই হচ্ছে পাঁচমিশালি তরকারি, এখনো হয়নি, মানে কেটে রেখেছি। ডালটা সাম্বার দেওয়া হয়ে গেলে পাঁচমিশালি তরকারিটা হবে। আর ভাত হয়ে গেছে, ভাত দুপুর করে দেওয়া হয়েছে। আর ওইখানে রিশান ঘুমাচ্ছে, অনেক কষ্টে ঘুম পাড়ানো হয়েছে। আর এবার এখানে দেখছি তো কত খোসা টোসায় সবাই এখানে বসে বসে কুটছি। আর ওখানে ডালে মাংসে পাঁচমিশালি তরকারিতে পড়বে সেই ধনে পাতা কোটা, এই পেঁপে মাংসে পড়বে সেই পেঁপে কোটা, আর তরকারির যে আদা লাগবে সেই আদাটা বিলকুল অনেক কেটে রেখেছি, ঠান্ডা লেগে গেছে আমার। এইবার হচ্ছে মাংসে, ও মাংসের মধ্যে যে সম্বারের পেঁয়াজ সেটাও, যে সম্বার পড়বে যে পেঁয়াজটা সেটাও কুচিয়ে রাখা হয়েছে। এই এইবার মাংসের মশলাটা কুটবো। তারপরে রান্না অলরেডি 1টা বেজে গেছে, 1:10 এখন। ডাল কমপ্লিট হয়ে গেছে, ওখানে পাঁচমিশালি তরকারিটা বসে গেছে, হয়ে এসছে আর কি। এখানে মাংসের আলু সেদ্ধ হয়ে গেছে, এখানে মাংসের মশলা পেস্টের জন্য রেডি হয়ে গেছে, আর এখানে পুরোটা ধরেনি বলে কিছুটা পেঁয়াজ এর মধ্যে রাখা হয়েছে। এইটা কথাই বলতে পারি না, প্লেন যাচ্ছে। তো এইটা পেস্ট হলে পরে তার মধ্যে আবার দাঁড়াও, তার মধ্যে আবার এই পেঁয়াজটা দিয়ে পেস্ট। এর মধ্যে পেস্টের জন্য আছে পেঁয়াজ, নিচে রসুন, আদা, কাঁচা লঙ্কা রয়েছে, এটা হাফ রয়েছে, আর এখানে হাফ রয়েছে। এই হয়েছে। আর দুপুরে আজকে মাংসটা হবে না, দুপুরে ডাল আর তরকারি থাকবে, আর রাতে মাংস আর সঙ্গে ডাল তরকারিও থাকবে আর ভাত। আর কিসের জন্য এত স্পেশাল রান্না বান্না হচ্ছে, মানে পাঁঠার মাংস, সেইটা বলবো, কিন্তু অপেক্ষায় থাকুন। এই তরকারি রেডি। আর এখন 3টে বাজে, তো দুপুরের খাবারটা খেয়ে নি। আর এদিকে ঈশান কাঁদছে, এত দুষ্টামি করছে, ওকে খাটে দড়ির সাথে বেঁধে রেখেছি, বেঁধে রেখেছি, তাও দেখো কি করেছে বিছানার অবস্থা।
ঠিক আছে খেয়ে নি, খেয়ে বিকেলে যখন মা চিকেন সরি মটন রান্না করবে তখন আবার দেখা হচ্ছে। এই সব রেডি, পেস্টও হয়ে গেছে আর কড়াই বসিয়ে দিয়েছে তেল, ও গ্যাস জ্বালানো হয়নি, কড়াই বসে গেছে, কড়াইটা গরম হলে তেলটা গরম হলেই কি কি সম্বার পড়বে, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, যেরকম আর কি চিকেনে সম্বার পড়ে ওরকম সম্বার পড়ে। তারপর কি হবে মা, মশলা কোচ আলু ভাজবে না? হ্যাঁ আলু ভাজবো, আলু ভাজা উঠিয়ে তারপর মশলা। ও মানে কি সেটা কি সম্বার দেওয়ার পর না সম্বার দেওয়ার আগে? সম্বার দেওয়ার পর। ঠিক আছে, আলুটা ভেজে তারপরে সম্বার দিব, মশলা দিব। এই আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে কি আর একটু তেল দিয়েছো? আলু ভাজার পর আরো একটু কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচানো ছিল সেইটা দিয়ে দিয়েছি। এইটা ভাজা, হালকা হালকা ভাজা হলে মশলা দেবে, তাই তো? ওই একই মাংস যেরকম রান্না কর ওই প্রসেসই দেখছি। তো রিশানকে খাওয়াতে নিয়েছিলাম বলে কিছুটা মিস হয়ে গেছে, সেটা হচ্ছে পেঁয়াজ সম মানে পেঁয়াজটা লাল লাল ভাজা হওয়ার পর মশলা পেস্টটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মশলাটা যে ভাজা ভাজা হয়েছে তারপরে মটনগুলো দিয়ে দিয়েছে। এখনও টমেটো, ধনে পাতা, পেঁপে এখনো এগুলো পড়েনি, তাই এটা ভালো মতো কষে গেলে পরে তারপর পরিমাণ মতো নুন চিনি দিয়ে তারপর ধনে পাতা, টমেটো, এগুলো পেঁপে এগুলো অ্যাড করবে। ঠিক আছে হোক, আর এখনো আলুগুলো দেয়নি, জাস্ট মশলাটা কষিয়ে তেল মশলা দিয়ে যে তেল ছেড়েছে অমনি মটনগুলো দিয়ে দিয়েছে। আমি যত রিশানকে খাচ্ছিলাম বলে একটু মিস হয়ে গেছে। পেঁপে দিয়েছ? হ্যাঁ পেঁপে দিয়েছ, পেঁপে দেওয়া হয়ে গেছে। পেঁপে দেওয়া হয়ে গেছে, এখনো কষছে, জল দাওনি তো? জল বেরিয়েছে। ও মটন দিয়ে খালি চিকেন চিকেন এসে যাচ্ছে মুখে, মটন দিয়ে জল বেরিয়েছে, ওই জলেই কষা হচ্ছে, এক্সট্রা কোনো জল দেওয়া হয়নি। ঠিক আছে মশলাটা কষুক, আর আরেকজনকে দেখাচ্ছি। ওই যে খালি কারেন্টের কাছে যাচ্ছে আর বকছি বলে কাঁদছে, ঠিক আছে, কারেন্ট লাগলে আর হাসছে। এখনো কষানো চলছে, তো ভাজা আলুটা দেওয়া হয়ে গেছে। আর এখানে যে আলাদা করে গ্যাসে জল বসেছিল গরম সেটাও দিয়ে দিয়েছে, এবার মাংসটা একটু সেদ্ধ হলেই ব্যাস নেমে যাবে। এই রান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে, ওদিকে মাংস রেডি, কিছু কিছু লোকও চলে এসছে, যে রিশানের বাবা রিশান, আর এটা তো এটা হচ্ছে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড, সেও চলে এসছে, ভাইয়ের আসা বাকি আছে। যেই স্পেশাল দিনের জন্য এই মাংস রান্না এত কিছু, সেই স্পেশাল যে কারণটা সেটা হচ্ছে আজকে আমার বার্থডে, সেই বার্থডে কেকও চলে এসছে, ভাই আসলে পরে কেকটা কাটা হবে। আর এই হচ্ছে বার্থডে গালের কেক। ঠিক আছে এবার আমি বসবো কাটতে, ভাইও চলে এসছে, কাটবো না বুকের বোতামটা লাগিয়ে দাও তো। হ্যাপি বার্থডে টু ইউ। কার হ্যাপি বার্থডে? পা দেয় না বাবা, পা দেয় না, এই যে আমার বাবা আগে খাবে, নম 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 নম। ও মা আসো, একবার মুখ দিতে নেই, ইজি হেভি খেতে, হেভি খেতে, আগে দে দে আমাকে দে, আমি দিচ্ছি না, আগে তোর মুখে দে, আগে তুই খাবি তো, হাকা এদিকে ঘুরে যাও, এই যে আমি খেলাম, কিনি কি আই দাও, খেয়ে নিল, আমাকে তো কেউ দিল না, ফঙ্গি দাও তো একদম, শুনে ফেলে না, কাটছি
বাহ চকলেটটা হেভি গেল। মামুনি খাইতে দিচ্ছে না, দে মামুনি দে, দে মামুনি আমি পাইলে কিন্তু শেষ করে দেব, যে মামুনি একটু দে না, এ মামুনি দে কই মা, আমি তো হাতে ধরে খাবো। লেখাটা লাগিয়েছিলিস? হ্যাঁ লাগানো ছিল। এই রাতের ডিনারে সব বসে গেছে সবাই, না যেহেতু ওরা দুজন তাড়াতাড়ি বাড়ি চলে যাবে তাই বসে গেছে। তা আজকে রাতের ডিনারে কি কি আছে? মুগ ডাল, পাঁচমিশালি তরকারি আর হচ্ছে মটন। মটন মা ঝোল বললো করবে, এদিকে কষা করে দিয়েছে। ঠিক আছে খাক। ও আর লাস্টে মানে খাওয়ার শেষে পাতে একটা করে নুনের গুঁড়ের রসগোল্লা। এই হচ্ছে রাতের ডিনারে। আর ওখানে ঋষান মামার সাথে ডুমডুম খেলছে। ঋষানের বাবার খাওয়া হয়ে গেলে পরে তারপরে আমি খেতে বসবো। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। টাটা বন্ধুরা।